এআই দিয়ে ভিডিও এডিটিং তো দেখেন দুই থেকে তিন দিন যাবত একটি ভিডিও প্রচুর এ রয়েছে তো এই ভিডিওগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তো জন্য আমরা সরাসরি স্টোর চলে আসবো এখানে আমরা সরাসরি লিখে দেবো ডিসকোড তো আমরা এ সরাসরি ইনস্টল করে নেব তো এ সরাসরি ইনস্টল করে এটার মধ্যে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই তো আমরা কী করবো সরাসরি দেখেন আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা সার্চবার পেয়ে যাব সার্চবার লিখে দেব বিগেল এআই তো আমরা সরাসরি এটা লিখে সার্চ করে দেব সার্চ করে প্রথমে আমাদের একটি ওয়েবসাইট চলে আসবে সরাসরি আমরা এই ওয়েবসাইটটা ওপেন করে নেব তো দেখেন আমাদের ফার্স্টে একটি ওয়েবসাইট চলে আসছে আমরা এই ওয়েবসাইটটি সরাসরি ওপেন করে নেব তো ট্যাপ করব তারপর দেখেন আমাদের এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো পরে দেখেন আমরা একটি অপশন পেয়ে যাবো হোমের পরে দেখেন ফর্মে একটি দেখেন লেখা পেয়ে যাব তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো প্রম্পট এটার মধ্যে ক্লিক করার পরে এখান দেখেন আমরা কিছু ভিডিও পেয়ে যাব তো এ আর কিছু ভিডিও তো আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটি ক্রিয়েট করবো তো এখানে একটি দেখেন ভাইরাল যে আমাদের বর্তমান যে ভিডিওটি চলতেছে ট্রেন্ডিংয়ে তো আমরা সেই মূলত ভিডিওটি এখানে সার্চ করে আনবো তো এখান থেকে আমরা কিবোর্ড থেকে এখানে আমরা ডলারের আইকন দেবো প্রথমে তারপর এখানে আমরা এল লিখব তো এল লেখার সাথে সাথে উপরে দেখেন একটি লেখা চলে আসবে তো আপনারা এই লেখার মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের ভাইরাল এই ভিডিওটি চলে আসবে তো আমরা এটাকে কফি করব তো এখানে কফির মতো একটা আইকন পেয়ে যাব তো আপনারা এখানে ক্লিক করবেন জাস্ট অকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পর দেখেন আমরা হোমে চলে আসবো তারপর এখানে দেখেন জয়েন দি বেটা আমরা এটার মধ্যে জাস্ট ক্লিক করে দেবো তো এটার মধ্যে ক্লিক করার পর দেখেন আমরা ডিসকোর যে অ্যাপসটি আমরা ডাউনলোড করছি বা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই অ্যাপসটি এখানে চলে আসবে জাস্ট আমরা ইনভাইটটা ক্লিক করে দেবো এখানে দেখেন আমরা কিছু লেখা পেয়ে যাব তো এখানে আমরা কিছু এনিমি পেয়ে যাব এখানে দেখেন এখান দেখেন ওয়ান এনিমি টু এনমি বা থ্রি এনিমি এরকম কিছু এনিমি পেয়ে যাব তো এখানে আমরা ফোর বা ফাইভ এনিমি দুইটা একটা সিলেক্ট করবো দুইটা বা একটা সিলেক্ট করব তো আমরা ফোর এনিমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচে দেখেন মেসেজ করার মতো একটি অপশন পেয়ে যাবো এখানে আমরা ক্লিক করব তো এখানে আমরা দেখেন স্ল্যাশ এ আইকনটি সিলেক্ট করব তারপরে এখানে দেখেন আমরা দেখেন এনিমি নামে একটি লেখা পেয়ে যাবো এখানে দেখেন এনিমি তো এখানে অনেক জায়গায় এনিমি পাবো তো আমরা যে কোনো একটি এনিমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাদের ইমেজটি দিতে হবে তো আমাদের দেখেন ফুল ফ্রেম একটি ইমেজ লাগবে তো আমরা যেই ইমেজটা দেয় ভিডিওটা ক্রিয়েট করবো তো আপনাদের ফুল ফ্রেম লাগবে ইমেজ সিলেক্ট করার পর এখান দেখেন প্রম্পট নামে একটি অপশন চলে আসছে তো আমরা প্রথমে যে প্রম্প থেকে আমরা যে ভিডিওটি কপি করলাম সেই এখানে আমরা এটা পেস্ট করে দেবো তো সেই ভিডিওটি এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে এখান দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটি লেখা পেয়ে যাব তো লেখাতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখান থেকে আমরা পেয়ে যাব দেখেন ফ্রম টেমপ্লেট তো এখানে আমরা তিনটে লেখা পাবো এখানে নিচে দেখেন ফ্রম টেমপ্লেট এটাই ক্লিক করে দেব তারপর এখানে এর অন এবং কি অফ নামে দুইটা লেখা পেয়ে যাব তো আমরা এটার মধ্যে ক্লিক করতে হবে না তো অটোমেটিক ক্লিক হয়ে যাবে তারপর এখান থেকে আমরা অন বা অফ লেখা চলে আসবে তো এখান থেকে আমরা অনেক ক্লিক করে দেবো তো অফে ক্লিক করব না অনেক ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখন আমরা এখান থেকে সরাসরি কী করবো সেন্ট এ আইকনটার মধ্যে ক্লিক করে দেব সেন্টের ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটি জাস্ট ক্রিয়েট করে দেবে তো এআই তো দেখেন আমরা এখানে কি আমাদের একটি সমস্যা হবে তো সমস্যাটা হচ্ছে আমরা এখান থেকে যখন সেন্ড করবো এখানে আমাদের মূলত আমাদের ইউজার নেমটা বের করতে হবে আমরা যে মানে ভিডিওটা সেন্ড করলাম তো এটা আমাদের বের করতে হবে তো একটু উপর দিকে চলে আসতে হবে তো এখানে একটু মানে একটু পরিশ্রম বেশি হবে বা বেশি সময় লাগবে না এখান থেকে আমাদের মূলত ইউজার নেমটা বের করে নেব তো এভাবে উপর দিকে চলে আসলে এখানে দেখেন আমাদের ইউজার নেমটা পেয়ে যাবো তো এখানে দেখেন তো আমরা একটু উপর দিকে চলে আসবো তো এখানে দেখেন এগুলো হচ্ছে ইউজার নেম তো এখানে আপনার ইউজার নেমটা দেখবেন তো আপনি ডিসকোড যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন তখন কিন্তু এখানে আপনার মূলত ইউজার নেমটা ছিল তো এই ইউজার নেমটাই আপনি দেখবেন এখানে তো দেখেন এখানে কিন্তু আমার ইউজার নেমটা পেয়ে গেছি বা আমাদের যে বিডিওটি সেন্ড করছে সেই বিডিওটি কিন্তু পেয়ে গেছি তো একটু উপর থেকে চলে আসছি তো তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের মতো উপরের দিকে চলে আসছি সাথে সাথে কিন্তু পেয়ে গেছি এখানে কিন্তু অতিরিক্ত মানুষ এখানে ভিডিও ক্রিয়েট করতেছে যার কারণে দেখেন আমাদের ভিডিওগুলো উপরে দিকে চলে যায় তো দেখেন এখানে আমাদের কিছু অপেক্ষা করার পরে আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি ক্রিয়েট করে দিবে সো দেখেন আমাদের ভিডিওটি কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে এখানে আমাদের মানে সময় লাগছে হচ্ছে আমাদের মানে আমার আর কি সময় লাগছে এক থেকে এক মিনিট তিরিশ সেকেন্ড বা পঁয়তাল্লিশ সেকেন্ড এরকম সময় লাগছে তো আপনার এক থেকে দুই মিনিট বা তিন মিনিট এরকম সময় লাগতে পারে তো এটা নেটের উপরে নির্ভর করবে তো আমরা ভিডিওর মধ্যে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে আমাদের ভিডিওটি দেখতে পারবো তারপর উপরে দেখুন আমরা থিলাইন পেয়ে যাব দিয়ে এখান থেকে সুপার সেভ পেয়ে যাবো এখান থেকে কিন্তু আমরা ভিডিওটি সেভও করতে পারবো তো এভাবে কিন্তু আপনি ভাইরাল ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো দেখেন আমাদের চ্যানেলে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকেনটি অন করে দেবেন তো ভালো থাকেন